সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। এটা যে থার্ড ভিডিও, প্রথম দুটো ভিডিওতেই আমরা বলেছি, আপনারা জানেন, আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট করেছি যেটা আপনারা সবাই শুনেছেন এতক্ষণে, যে আমার মা অসুস্থ, তার চিকিৎসা, অর্থাৎ 24 তারিখ তার অ্যাঞ্জিওপ্লাস্টি আছে। তাই জন্য যদি কেউ সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই আমার খুব উপকার হয়। তাই স্ক্রিনেও অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে আর ডেসক্রিপশনেও দেওয়া আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি আপনারা চান বা আপনারা পারেন, অবশ্যই আমার এই খারাপ সময়ে হেল্প করতে পারেন। তো আসি আজকের ম্যাচটার কথায়। এসসি ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাইয়ান সিটি বলছি। ম্যাচটা দেখে প্রথম থেকে, অর্থাৎ প্রথম যখন টিম লিস্টটা দেখলাম তখন থেকেই একটু অবাক যে সেই মিলান সিং এবং সূর্যচন্দ্রের কথা আমরা আজকে প্রথম ভিডিওতেই বলেছিলাম যে সে থাকবে। কিন্তু অবাক হলাম যখন দেখলাম প্রথম টিম লিস্টেই স্টেনম্যানকে বসানো হয়েছে। প্রথমে ভাবলাম যে হয়তো কিছুটা রেস্ট দেওয়ার জন্য তাকে বসানো হয়েছে, কারণ কন্টিনিউ 11টা ম্যাচ খেলেছে। কিন্তু যখন তাকে একদমই নামানো হলো না, শেষ মুহূর্ত পর্যন্ত তাকে নামানো হলো না, একটু অবাকই হলাম। পুরো ম্যাচে প্রথম হাফ চেন্নাই দুর্ধর্ষ খেলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুরো ম্যাচে একটা মাত্র সাবস্টিটিউট করেছে রবি ফাওলার, সেটা হচ্ছে ব্রাইটকে বসিয়ে অ্যারন হলওয়েকে নামানো হয়েছে। এটার মানেটাও বুঝলাম না কেন নামানো হলো। প্রথম যদি টিম লিস্ট বলি তাহলে মিলান সিং, সূর্যচন্দ্র কেন খেলানো হচ্ছে, কেন মোহাম্মদ রফিক বাইরে, কেন একটা পজিটিভ স্ট্রাইকার জেজের মতো একটা স্ট্রাইকারকে বসিয়ে রাখা হচ্ছে, কেন একটা বিপক্ষ দলকে একটা চাপে কেন ফেলা হচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না। যেখানে হাওবম তোম্বা সিং এত ভালো পারফরমেন্স করেছে তাকে বসিয়ে রাখা হচ্ছে, পুরো ম্যাচে হাফ টাইমের পর পর্যন্ত কোনো একটা পজিটিভ চেঞ্জেস নেই। যেখানে স্টেনম্যানকে মাঝ মাঠে নামিয়ে দেওয়া উচিত ছিল প্রথম হাফের পরেই, তাহলে কিন্তু খেলাটা ধরতো। আপনাদের আগেও জানিয়েছি এই এসসি ইস্ট বেঙ্গল টিমটায় কিন্তু খেলা তৈরি করার লোকই হচ্ছে ফিলে ম্যাটি স্টেনম্যান। যেদিন তিনি থাকেন না বা যেদিন তিনি খেলতে পারেন না, নিষ্পাপ থাকেন, আপনারা দেখেছেন এসসি ইস্ট বেঙ্গলের পারফরমেন্স কীরকম থাকে। তো সেই জায়গা থেকে প্রথমেই বলবো এটা ভুল ছিল রবি ফলারের, অবশ্যই এটা ভুল। আমরা অত বড় বিশেষজ্ঞ নই যে ওনার ভুল ধরব, তবে খালি চোখে যে সমর্থক হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এটা ভুলই বলবো। ব্রাইটকে তিনি একটু নিচ থেকে খেলিয়েছেন, কিন্তু যেটা উচিত ছিল ব্রাইটকে পজিটিভ স্ট্রাইকার হিসাবে, বক্স স্ট্রাইকার হিসাবে খেলানো উচিত ছিল। সেখানে যদি সে খেলতো বিপক্ষ দলে কিন্তু অনেক চাপ সৃষ্টি হতো এবং অনেকগুলো কর্নার বলুন, ফ্রি কিক বলুন, ব্রাইট কিন্তু দখল করতে পারতো। সেই জায়গায় পিলকিংটনকে সামনে খেলানো হয়েছে, কিন্তু পিলকিংটনে খেলার ধরন আমরা যে কটা ম্যাচে দেখেছি সে কিন্তু নিচ থেকে খেলাটা তৈরি করে ওপরে ওঠে। তো ব্রাইটকে পরে না কেন ওপরে তোলা হলো না বুঝলাম না। অন্যদিকে যদি বলি অজয় ছেত্রীর কথা, প্রথম হলুদ কার্ডটা সত্যি হাস্যকর। যদি প্রথম হলুদ কার্ডটা ধরতে হয় যে হ্যাঁ হয়, তবে অঙ্কিতকে যেটা কনুই দিয়ে মারা হলো সেটাও হলুদ কার্ড হয়, কারণ অজয় ছেত্রীর প্রথম হলুদ কার্ডটা সত্যি হাস্যকর লেগেছে। রেফারি সেটা ওয়ার্নিং দিয়েও ছেড়ে দিতে পারত। তবে হ্যাঁ, সেকেন্ড ইয়েলো কার্ডটা অবশ্যই ভুল, এবং সেকেন্ড ইয়েলো কার্ডটা অবশ্যই অজয় ছেত্রীর ভুল এবং রেফারি একদম সঠিক ডিসিশান নিয়েছে। কিন্তু অনেকগুলো ক্ষেত্রে আপনারা যদি দেখে থাকেন, জেরি যেটা ব্রাইটকে যেটা সাইড লাইনের ধারে ধাক্কা মেরে ফেলে দেয়, বা আপনারা যদি পিলকিংটনকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল এলিসাবিয়া, সেইগুলো যদি আপনারা দেখেন অনেকগুলো ইয়েলো কার্ড কিন্তু হয়। সেখানে কিন্তু একটাই আমি বলবো অন্তত, যে অজয় ছেত্রীর ওটা লঘুপাপে গুরুদণ্ড হয়ে গেছে। অবশ্যই অজয় ছেত্রীকে পরে নিজের মধ্যে একটু ঠিকঠাক নিজেকে রাখতে হবে, কারণ মাথা গরম করলে হবে না, ম্যাচে একদম তরুণ বয়সী ফুটবলার। তো যদি এসসি ইস্ট বেঙ্গলের কথায় আসি, সত্যি আমরা আজকে অবাক। তবে হ্যাঁ, একটা জিনিস বলতেই হবে, 30 মিনিটে অজয় ছেত্রী লাল কার্ড দেখার পরেও 10 জন মিলে যে লড়াইটা করেছে সেটাকে সাধুবাদ জানাতেই হবে, 10টা প্লেয়ারকেই সাধুবাদ জানাতে হবে। অনেকে বলছিলেন হয়তো অপশান নেই তাই জন্য চেঞ্জ করতে পারছেন না, সেরকম না, হয়তো লাল কার্ডটা দেখেছে বলে হয়তো নতুন কোনো প্লেয়ারকে নামাতে পারেননি, যে জ্যাক্স ম্যাকোমাকে তুলে স্টেনম্যানকে নামাবে সেই জায়গাটায় হয়তো রিক্সটা নেননি। কিন্তু এটা না,
কারণ ডিফেন্স লাইন যদি আমি স্ট্রং রাখতে চাই, অর্থাৎ ড্যানি ফক্স স্কট নেভিলকে যদি চেঞ্জেস না করতে চাই, সেই জায়গায় কিন্তু আমরা মাঝমাঠে অনায়াসে স্টেনম্যানকে ঢুকিয়ে দিতে পারতাম পিলকিংটনকে তুলে, এবং ব্রাইটকে কিন্তু আমরা আপফ্রন্টে করে দিতে পারতাম। এটা কিন্তু অবশ্যই হয়। এখন কী ট্যাকটিক্স সেটা সবচেয়ে ভালো কোচই বলতে পারবে। অন্যদিকে যদি বলি চেন্নাইয়ের কথা, ডিফেন্সটা অনেক দিন পরে স্ট্রং লাগলো, কারণ দুটো দলেরই কিন্তু ডিফেন্স ভঙ্গুর বলবো। সেই জায়গায় সিপোভিচ আর এলিসাবিয়ার খেলাটা খুব ভালো লাগলো, এবং লালরিন জুয়ালাও খুব ভালো পারফরমেন্স মেলে ধরেছে। তবে অনিরুদ্ধ থাপা কিন্তু আজকে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। ঠিক সেরকমই ইসমা গঞ্জালভেস, যিনি আগের ম্যাচে মানে ইস্ট বেঙ্গলের সাথে আগের মুখোমুখি ম্যাচে ওড়িশা ম্যাচে দু গোল করেছিলেন, সেই ইসমা গঞ্জালভেসকেও কিন্তু আজকে সেরমভাবে আমরা নজর কাটতে দেখিনি। ঠিক সেরকমই রহিম আলীকেও সেইভাবে নজর কাটতে দেখিনি। তবে দুটো দলই 10 জন হয়ে যাওয়ার পরেও কিন্তু ইস্ট বেঙ্গল অনেকগুলো সুযোগ পেয়েছিল যেগুলো তারা কনভার্ট করতে পারেনি। ঠিক সেরকমই যদি আপনারা চেন্নাইয়ের কথা বলেন, চেন্নাইয়েরও কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছে যেটা থেকে তারা গোল করতে পারতো কিন্তু করে উঠতে পারেনি। প্রথম হাফটা যদি দেখেন, ইস্ট বেঙ্গলের শট বা শট অন টার্গেট জিরো ছিল, বল পজিশন বেশি ছিল। একদম খেলা শেষের পরে যদি দেখেন, চেন্নাইয়ের এফসি 14 শট করেছে আর টার্গেটে রেখেছে 6, ইস্ট বেঙ্গল কিন্তু 4 শট করেছে, 1 টার্গেট রেখেছে। বল পজিশন চেন্নাইয়ের কাছে 54%, 46% কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের কাছে। পাসেস 328, এসসি ইস্ট বেঙ্গলের 372 চেন্নাইয়ের এফসির। তো আজকের ম্যাচটা ড্র হওয়ায় কোনো দলেরই কিন্তু সুবিধা হলো বলবো না, তবে এসসি ইস্ট বেঙ্গল একটু অসুবিধাই হলো বলবো। 12 ম্যাচে তাদের মাত্র 12 পয়েন্ট, আজকে যদি জিততো আজকে কিন্তু 7 উঠে আসতে পারতো এসসি ইস্ট বেঙ্গল। সেরকমই চেন্নাই যদি আজকে জিততো তবে কিন্তু হায়দ্রাবাদকে সরিয়ে তারাও কিন্তু 4 উঠে আসতে পারতো। তা লিগ টেবিলে কোনো পরিবর্তন হয়নি, যেরকম যা ছিল চেন্নাই 6 এবং এসসি ইস্ট বেঙ্গল 9, এটাই কিন্তু রয়ে গেল। তো আশা করব এর পরের ম্যাচ থেকে, দেখুন প্রত্যেক ম্যাচেই সমর্থকরা কিন্তু চাইছেন যাতে মোহাম্মদ রফিক থেকে শুরু করে যারা আছে ভালো ভালো প্লেয়ার তাদের খেলার সুযোগ পাওয়া উচিত, এবং আমাদেরও সেটা মনে হয় যে মোহাম্মদ রফিকের মতো প্লেয়ার বাইরে বসে আছে। বলছি না কোনো প্লেয়ার খারাপ, কোনো প্লেয়ার কে ছোটো করছি না, তবে আমার মনে হয় শাহনাজ যদি ফিট থাকে সূর্যচন্দ্রের থেকে ভালো সার্ভিস দেবে, এবং মোহাম্মদ রফিক অনায়াসে কিন্তু এই এসসি ইস্ট বেঙ্গল টিমে জায়গা পেতে পারে। আপনারা যদি প্রথম কটা ম্যাচের পারফরমেন্স দেখেন তাহলে কিন্তু অবশ্যই এটা বলতে হবে যে মোহাম্মদ রফিক প্রথম একাদশের প্লেয়ার। তো এই ছিল অ্যানালাইসিস, থ্যাংক ইউ গাইস। খারাপ দিন এসসি ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে, একদিক দিয়ে ভালো দিন যে 10 হয়ে যাওয়ার পরেও গোল খেতে হয়নি এবং পয়েন্ট নষ্ট করতে হয়নি, পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দুই দলকে। তো থ্যাংক ইউ গাইস।